গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকালে আমি মোটামুটি ঠিকঠাক টাইমে উঠেছি, বাট আমার বর আজকে অনেক সকালে উঠেছে। ও বলতে 5:30 নাগাদ উঠেছে, তারপরে 6 নাগাদ খেয়েছে এবং তারপরে গেছে। সে খেয়েছে টিফিন নিয়ে, তারপরে সে গেছে ক্লাস করবে, তারপরে তো তোমরা জানো অফিস যাবে। তো ওদের আজকে মেন ব্রাঞ্চে যেতে হবে, ওই জন্য একটুখানি দূরেই যেতে হবে আর কি। ওই জন্য বলে আমি খেতে আসতে পারবো না, নাহলে ও খেতে আসে না, ক্লাস করে খেতে আসে, খেয়ে তারপরে অফিস যায়। তো যাই হোক, ও যখন গেছে তখন আমাকে টাটা করে দিল, আমি বিছানা থেকেই চোখ রগড়াতে রগড়াতে টাটা করে দিলাম, দিয়ে আবার দপাস করে ঘুমিয়ে গেছিলাম। যে আমি উঠেছি তোমার 8:15-8:30 নাগাদ, তো ঠিকঠাক টাইম আর কি। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, এটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করে দেন। আজকে সকালবেলা উঠেই আমি ভক্তি গীতি চালিয়েছি একটুখানি মুডটাকে ফ্রেশ করার জন্য। সকালবেলা উঠে এরকম ভক্তি গীতি শুনলে মনটা একদম ফুরফুরে হয়ে যায় না? ভক্তি গীতি শুনলে, বাইরে সবুজ দেখলে, আজকে আবার ওয়েদারটাও একটুখানি ওই ফগি ফগি টাইপের আছে, তো বেশ ভাল লাগছে। বেশ হালকা একটা ঠান্ডা হিমেল হাওয়া আছে, কিন্তু খুব যে আছে তা নয়। যে মা বলছিল যে বাড়ির ওখানেও নাকি হালকা হিমেল হাওয়া নাকি একটা আছে এখনও, তো দেখা যাক কীরকম ঠান্ডা থাকে। আমরা এখন ডিসেম্বরে বাড়ি যদি যাই আর কি, তো সেই আর কি। আমার বরের পরীক্ষা আছে না, এটাই হচ্ছে বিরক্তিকর। আমি কোথাও যাব কি? ও যে ওই আইআইটিটা জয়েন করেছে, সবসময়ই কিছু না কিছু ওর পরীক্ষা থাকে। পুজোয় যেতে পারলাম না পরীক্ষার জন্য, এবার ভাবছি ডিসেম্বরে যাব। এখন দেখা যাক, এখনও তো ডেট দেয়নি, বাট ওই আর কি। কাকিমা এখানে কফি করতে এসছে আমার জন্য, আর কাকিমা আজকে সকাল সকাল সব রান্না হয়ে গেছে, বলো কাকিমা। দেখি দাও তো, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে, সয়াবিনটা তো হেভি লাগছে দেখতে। আর আমাকে একজন কমেন্টে লিখেছে লাউ পোস্ত যেদিন করবে সেদিন দেখাতে, যেদিন লাউ পোস্ত করবে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তাহলে দেখিয়ে দেব একবার। আর কি আছে সয়াবিন করেছো? আর কি আছে, আর কি আছে, কোথায় আছে? বাইরে? তাহলে বাইরেটা পরে দেখাচ্ছি। আর এখানে সমস্ত ডিমের কারির জোগাড় হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। বাহ, তাহলেই বুড়ি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে বুড়ির কি ব্যাপার এত তাড়াতাড়ি রান্না বান্না? কিন্তু বাবার তো কালকের হচ্ছে করা ছিল, বাবার তো কালকের করা ছিল। হ্যাঁ করা ছিল, কিন্তু ও বেরিয়ে গেল বলে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিলাম। তো আমরা বসিনি না, ও বেরিয়েছে সব সঙ্গে সঙ্গে, আমাদের তো বসা বসি সিন নেই। বুঝলাম, যাই হোক। আর আরেকটা কি বলতে চাচ্ছিলাম, আজকে বুড়ো লোকের কি হয়েছে? কিছু হয়নি, আমরা গল্পের বই পড়ছি মনে হয়। চলো কফিটা খাই। বুড়ি এখানে বসে বসে বলছে সে আজকে কি করবে, সমস্ত নাকি তারা দুজন মিলে রান্নাঘর আজকে পরিষ্কার হবে, যা পারবে করুক। বুড়ো বুড়ি খাচ্ছে মুড়ি, ঠিকই বলেছে কাকু। কি দিয়ে মুড়ি খাচ্ছে? দই দিয়ে। বাহ, দই মুড়ি হয়েছে এদের এখন খাবার। কেন, ঘুগনি ছিল না একটুখানিও? আর ঘুগনি খাবো না বাবা। কেন, বুড়ো লোক না খেলে না খেত, তুমি খেতে পারতে। আমি পারবো না, আমার এটাই ভালো লাগে। সকাল সকাল লোভনীয় খাবার আজকে আমার, খাই আগে, মনে হয় না নেবো তবুও খাই আগে। না না, রাত্রিবেলা আর খাবো না, সয়াবিনটাই রাতে খাবো, ওই জন্যই তো সকালে খেলাম, পরে আবার খাবো। চলো খাই। আহা হা, কাকিমার হাতে, হ্যাঁ কাকিমার হাতে ঘুগনি খেতে আমার খুব ভাল লাগে। কাল থেকে কাকিমা বলছে এটা খেলে মুনুর মায়ের আমার খুব ভাল লাগবে বলছিল। সত্যিই তাই, এরকম একটু গোটা গোটা মটর আছে না, আমার বড় একটু গলা গলা পছন্দ করে, আমি একটু গোটা গোটা। কি ভালো হয়েছে ঘুগনিটা, আর লোভ সামলাতে পারলাম না, কালকে রাতে খাইনি আর সকালে খেয়ে। খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে এরা সমস্ত
আজকে বললাম না রান্নাঘর পরিষ্কার করবে, দেখো সমস্ত বার করেছে জিনিসপত্র রান্নাঘর থেকে। ধাই ধাই করে কাজ করেছে, দিয়ে কড়ি আঙুলে লাগিয়েছে। মুনুর এক মুনু হচ্ছে যে পড়ে পা নিয়ে কতদিন পড়েছিল দেখেছো তো, তখনই বললাম যে বরফটা দেবে তো দাও, কোনো কথা শুনলে তো। তো তোমাকে তো তখন সঙ্গে সঙ্গে বরফটা দিলে আরো বেশি কাজ করতো না, যদি এটা কড়ি আঙুলে লেগেছে কমে যাবে মনে হয়। দেখো আমি এখানে এডিট করছিলাম, আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। আর বুড়ি কি করছে তোমাদের দেখাই, বুড়ি এখানে ইন্সপেকশন করছে। এই যে মাসি এসছে কাজ করতে, বুড়ি ইন্সপেকশন করছে। চলো, এই যে কাকিমা একটু এনে গ্রিন টি করে এনে দিল, একটু গ্রিন টি খাই। আজকে তো সকাল থেকে ওই তো দেখেছো ঘুগনি খেয়েছি, একটু এনে গ্রিন টিটা খাই। দেখো আমার চান্দান হয়ে গেছে, আর আজকে কেন যাই না, যদিও ঘুগনি খেয়েছিলাম বাট একটুখানি খেয়েছি, খুব খিদে পেয়ে গেছে আর অনেকক্ষণও খেয়েছি। তো দিয়ে আমি বললাম যে কাকিমাকে যে কাকিমা তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। দিয়ে কাকিমা বলছে এখনো ভাতই হয়নি কাকিমাদের। আমি আজকে আর থাকতে পারছি না, আমি খেয়েই নি আজকে, আগে আর পারছি না, ওদেরকে ছেড়ে আমার একা খেতে ভালো লাগে না, কিন্তু কি করবো, এরপরে নাহলে আমার হাত পা কাঁপবে। দেখো কাকিমা খেতে দিয়ে দিয়েছে, এই যে কাঁচা লঙ্কাও দিয়ে গেল, ঝিঙে পোস্ত, ওটস, আর আছে আলু পটল চিংড়ি, আগে এটা খাই। হেভি হয়ে যা, দেখো আলু পটল চিংড়িটা হেভি হয়ে যা, বেশি তেল মশলাও নেই, আগের দিনের থেকেও লাইট হয়ে যা। বেচারা বুড়ি বসে আছে হাঁ করে তাকিয়ে খাবারের দিকে, কি খিদেটাই না পেয়েছিল, কিন্তু খেলাম যখন ওই ওটসটাও পুরোটা খেতে পারলাম না। তাই আমি কাকুকে বলছি যে এক সপ্তাহ কিছুদিন হচ্ছে ডায়েট করেছি, এক সপ্তাহ দু তিন দিন, এর মধ্যেই না আমার ক্রেভিংটা কমে গেছে, মানে আমার খুব খিদে পেলেও, দেখে মনে হচ্ছিলো এইটুকু ওটস তো আমি খেয়েই নেবো, আমার খুব খিদে পেলেও পুরো হচ্ছে যে খাবারটা খেতে পারছি না আর কি। কালকে এরকম স্যান্ডউইচ নিয়েছিলাম, স্যান্ডউইচটা ওই একটা গোটা স্যান্ডউইচ কিছুতেই আমার পেটে ঢুকছিল না, অর্ককে কিছুটা খাওয়ালাম, তারপরে কিছুটা জোর করেই খেলাম যে হ্যাঁ পিপি করতে হবে, পিপি করতে হবে করে, তো ক্রেভিংটা না কমে গেছে অনেকটা, ভালো হয়েছে। দেখো বুড়ি ভাত নিয়ে চলে এসছে, বেচারা বুড়িরও আজকে খিদে পেয়ে গেছে। হ্যাঁ না আজকে সকালে খাবারটাও আমি তাড়াতাড়ি খেয়েছি, ওই জন্য আমার খিদে পেয়ে গেছিল। হ্যাঁ আজকে খুব খিদে পেয়েছিল, খেয়ে নাও তোমরাও খেয়ে নাও। দেখো কাকু এখানে আপেল কেটে দিয়েছে আমার ব্লগটা দেখে, এরপরে আমি আর কাকিমা একটু টিভি দেখবো, কাকিমা একটু আপেল খাবে তো খাও। তো তোমার আতাটা কোথায় গেল? আমি বললাম আপেলগুলো বালি বালি লাগছে, দিয়ে কাকিমা ভাল লাগছে না, ভালো লাগলে দিয়ে দে তোর কাকুকে দিয়ে দে। বাপরে বাপ, এখন তুই তোর কাকিমা কাকু বালি বালি আপেল, ধুলো ধুলো আপেল, এসব খেতে ভালোবাসে অনেক আছে, আমি খেতেই পারিনি। তার যেগুলো বেশ কচকচে সেগুলো তো তার খেতে ভালোবাসে।
অন্বেষা, তোমার কমেন্ট আমি এই মাত্র পড়লাম, আর তোমার কমেন্টটা পড়ে আমার মনটা একদম ভরে গেল যাকে বলে। তুমি লিখেছো যে হ্যাঁ, তোমার ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে, স্ট্রেস বাস্টার হিসাবে কাজ করে তোমার ভিডিওগুলো আমার জন্য। লাইফে স্ট্রেস থাকলেও মনে হয় কিছুক্ষণের জন্য মানে ভালো আছি আর কি। তো এটা একটা বিশাল বড় কমপ্লিমেন্ট আমার জন্য, বিশ্বাস করো। কারণ সত্যি বলছি, এই ভিডিওগুলো যে বানাই, কিছু মানুষের যদি সেটা স্ট্রেস কিছুক্ষণের জন্য রিমুভ করতে পারে না, সেটাও বিশাল ব্যাপার। আমি সবটা তো শেয়ার করতে পারি না, মাঝে একটা টাইম আমারও খুব খারাপ যাচ্ছিলো, মানে খুব খারাপ যাচ্ছিলো। তো সেখান থেকে আমি কিছুতেই বেরোতে পারছিলাম না, কিন্তু তবুও আমি ভিডিওগুলো বানাতাম, এবং আমি চাইতাম যেন আমার ভিডিওতে সেই হচ্ছে যে স্ট্রেসটা না দেখতে পাওয়া যায়। যতটা সম্ভব আমি চেষ্টা করতাম সেই স্ট্রেসটাকে আমার ভিডিও থেকে দূরে সরিয়ে রাখার। তার একটাই কারণ হচ্ছে, তোমার মতো যারা শুধুমাত্র একটুখানি ভালো লাগার জন্য আমার ভিডিওগুলো দেখো, তারা যেন মানে সেইটুকু শান্তি পেতে পারো। তো এইটা মানে আমার শুনে এত ভালো লাগলো, মনে হলো যে সত্যি মানে কিছু তো অন্তত করতে পেরেছি। চলো, একটু আমি টিভি দেখছিলাম বসে বসে, জানোই তো, এরপরে চলো একটু ঘুমাই। আহা হা হা, এই দুপুরের ঘুমটা তো একদম সলিড ঘুম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঠিক এইমাত্র নয়, একটু আগে উঠেছি, তবে এখনো পর্যন্ত আমার নাইট ড্রেসও ছাড়িনি আর বিছানাও ছাড়িনি। আর এই যে বুড়ি, সকালবেলা বললাম ভালো করে বরফ লাগাতে, ভালো করে বরফ লাগায়নি, যে এই যে কড়ি আঙুল ফুলেছে মনে হয় তার, তাকে আবার বললাম যে এটা লাগাও, দিয়ে এটা লাগিয়ে দিলাম। এটা খুব ভালো এই স্প্রেটা, ওই মুভ থেকে ভলিনির থেকে আমার এই স্প্রেটা খুব ভালো লাগে। তোমাদেরও যদি মনে হয় তাহলে, মানে এটা এখানেই পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এটা খুব ভালো স্প্রে, তোমাদের মনে হলে এটা ইউজ করতে পারো। আমি সেই গেছিলাম না ইয়েতে মাথেরানে, দিয়ে মনে আছে তোমার, আমি যে মাথেরান গেছিলাম, দিয়ে সেই পিছন ঢুকে হচ্ছে যে পড়েছিলাম ওয়াটারফল দেখতে গিয়ে, দিয়ে ওখানে এই স্প্রেটা দিয়ে আমার খুব কাজ দিয়েছিল, ওই জন্য আমি তারপর থেকে এটাই ইউজ করি। এটা খুব খুব ভালো, তখন বলেছিলাম প্রথমে তো এত লাগতোই না, কোনো কথা শোনে না তো বুড়ি। চলো, জামাটা চেঞ্জ করে উঠে পড়েছি, আর আমার বর আজকে এখনো আসার নাম নেই, কি ব্যাপার কি জানে, কতক্ষণ ভাবলাম আসবে আসবে, 7:30 বাজতে চললো, আজকে বেরিয়েছেও কোন সকালবেলা, এতক্ষণেও এলো না, তাই ভাবছি কখন আসবে কি জানি, আমি সন্ধ্যেটা দিই দিই। আর বুড়ো লোকের দেখো, কাজ নাই কাম নাই, কি করছে, আয়রন করতে বসছে সে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর নীন জানে। এখনো আমার বর আসেনি, উফ কখন যে আসবে, ফোন করেছিলাম একবার, বললে আসছি, আজকে লেট হয়ে গেছে। আর বুড়ো লোক দেখো, এখানে আটা মাখতে বসে পড়েছে, তাকে আমি যখন সন্ধে দিচ্ছিলাম তখনই সে এসেছিল, তাকে কাকিমা ভাগিয়ে দিয়েছে বলে রাগ হয়ে গেছিল। এসেই ও রুটি খেয়ে নেবে, খাবে খাবে, কাকুর রুটিবেলা হয়ে গেছে, কাকিমা এখানে রুটি সেকতেও আরম্ভ করে দিয়েছে, কিন্তু যার জন্য রুটি করছে সে এসে খাবে বলে তার আসার কোনো নামগন্ধ নেই। আমি ফোন করেছিলাম আমার বরকে, তখন বললো যে মানে ও যে জায়গাটা বললো আর কি, সেখান থেকে আসতে এতক্ষণ টাইম লাগে না, নিঘাত আমার মিথ্যা কথা বলেছে, আর নাহলে নিচে কেউ ধরেছে। 8:15 বেজে গেছে, যাকগে আমি একটুখানি গ্রিন টি বানালাম আমার জন্য, একটুখানি গ্রিন টি খাই, কারণ এখন যদি গ্রিন টিটা না খাই তাহলে আমি কখন ডিনার করবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। এখন 8:15 বাজছে এমনিতেই। এই দেখো আমার বর এতক্ষণে এসছে, কটায় বেরিয়েছিস আজকে সকালবেলা? 6টায় তো। হ্যাঁ, এখন কটা বাজছে? 8:30, মানে 14 ঘন্টা। ভেরি গুড, বাড়ি আসারই কি দরকার, বাইরে থাকলেই হয় তাই না, ফালতু বাড়ি আসা এতক্ষণ ধরে এত কাজ করে।
এই যে আমার বর এলো, সে বললো রুটি খাবে না, তার জন্য রুটি তৈরি হচ্ছিল, ওরা চাও খায়নি, এতক্ষণে চা খেতে বসলো। আমার বরের ওপরে চেঁচাতে আমার একদম ভাল লাগে না, সেই কখন সকালবেলা বেরিয়েছে, এতক্ষণে এসছে, খারাপও লাগে, বিরক্তও লাগে, ঠিক আছে, সারা দিনই বাইরে। চলো আমাদের তাসের আসর বসে গেছে। আমার বরে কিন্তু হেভি এনার্জি আছে, 14 ঘন্টা বাইরে থেকে আবার এসে বসে তাসের আসরে, ঠিক আছে, এইটা মানে সিরিয়াসলি বিশাল এনার্জি। তাস খেলা হয়ে গেছে, আর এবার ডিনার টাইম। কালকে হ্যারি পটারের যেটা দেখেছিলাম যে পার্টটা, আজকে তার নেক্সট পার্টটা অর্ক চালিয়েছে, আর অর্ক এখানে খেতেও আরম্ভ করে দিয়েছে, একটা রুটি আর তার সাথে সয়াবিন, আমারও সয়াবিন আসছে। কালকে আমি বলেছি একটা চিকেন বানাবো, একদম সিম্পল, ঠিক আছে, কালকে রাতে হচ্ছে যে তাহলে চিকেন বানাবো, কিছুই না, শুধু ম্যারিনেট করাটা কাজ, আর কোনো কাজ নেই। কাকু কাকিমা এখন আছে, বেশ বিভিন্ন রকম তরকারি টরকারি খাওয়া হচ্ছে। কাকু কাকিমা হচ্ছে যে চলে গেলে আমি ভেবেছি রাত্রিবেলা শুধু স্যালাড করব। এই যে রাতের খাবার চলে এসছে আমারও, সয়াবিন। আহা, এটা যে বানায় না কাকিমা, হেভি, ফ্যান্টাস্টিক। খেয়ে দে, আমি আর বুড়ি টিভি দেখছিলাম। এই যে বুড়ির প্রণামও হয়ে গেছে, এবার বুড়ি চললো শুতে, গুড নাইট, গুড নাইট। এবার চোখও টানছে বুড়ির, দেখেই বোঝা যাচ্ছে। চলো এবার আমারও শুতে যাওয়ার পালা, আমার বর তো কখন শুতে চলে গেছে, খেয়ে দে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।